বাংলাদেশের আদালত অঙ্গনগুলোতে প্রভিশন আইনের জনপ্রিয়তা দিন দিন বাড়তে শুরু করেছে। প্রভিশন আইন হলো এমন একটি আইনের বিধান যার মাধ্যমে একজন সাজাপ্রাপ্ত আসামি আদালতের নির্দেশে জেল হাজতে না গিয়ে পারিবারিক পরিবেশে সাজা কাটার সুযোগ পাচ্ছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী একজন প্রভিশন অফিসার সেই পারিবারিক পরিবেশে আসামিকে পর্যবেক্ষণ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি সামাজিক এবং পারিবারিক কিছু ভালো কাজ করার শর্তে এই পারিবারিক পরিবেশে সাজা কাটার সুযোগ পান। প্রভিশনকালীন সময় শেষ হওয়ার পর সে স্বাভাবিক এবং সুন্দর জীবনে ফিরে আসে বলে জানান প্রভিশন অফিসার। আজ আমি আপনাদের সামনে প্রভিশন আইন এবং এই বিধানের প্রয়োগের সচিত্র প্রতিবেদন তুলে ধরছি। রাজশাহী জেলার পবাথানাধীন চৌবাড়িয়া গ্রামের ফরিয়াদি আঙ্গুরার স্বামী আনারুল মারা যাবার পর তার বর্তমান স্বামীর বাড়িতে অনধিকার প্রবেশ করে তার বর্তমান স্বামীকে এলোপাতাড়িভাবে মারপিট করে কয়েকজন, তার বাড়ি থেকে একটি গরু এবং একটি খাসি নিয়ে যায়। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করে আসামিদের। ফৌজদারি কার্যবিধি 522 ধারা মোতাবেক বেদখলকৃত বাড়ির পুনর্বহাল করার নির্দেশ দেয়। এ সময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম 4 ডিসেম্বর 2017 তারিখে আসামিদের 1 বছরের প্রবেশনের আদেশ দেন। আপনার মামলায় আসামিদের সাজা হওয়ার পর জেলে না যাওয়ায় আপনার কি মন খারাপ হয়েছে? তাহলে কি এখনো আপনার মন খারাপ? আসসালামু আলাইকুম, আমার নাম শামসুল হক বাবু, রাজশাহী জেলা থানা পাওয়া। আমাদের পারিবারিক মামলা, আমার একটি পারিবারিক মামলা হয় এবং সেই মামলায় আদালত আমাকে 1 বছর সাজা দেয়। সেই সাজা আমাকে বাইরে রেখে সংশোধন হওয়ার সুযোগ দেয় এবং বাইরে থেকে আমি সংশোধন হয়েছি এবং ভালো হয়েছি এবং আমার আসামি এবং বাদী আমাদের সবার ভালো মিল। এখন আমরা সবাই খুশি। শুধু আমার জন্য না, এই আইনটা আমার কাছে এত ভালো লেগেছে, সকল ইয়ার ক্ষেত্রে যদি চালু হয় তাহলে সবাই ভালো হবে এবং দেশে অনেক ক্রমে জঞ্জাল কমে যাবে, এটা আমার ধারণা এবং পুরো বিশ্বাস। প্রভিশন অফেন্ডার্স অ্যাক্ট আমার কাছে আইনের দিক দিয়ে খুব ভালো একটা দিক মনে হয়েছে, এই কারণে যে দেখা যাচ্ছে যে অনেক আসামিতে তারা অল্প সাজা মানে প্রাপ্ত কোনো মামলায় দেখা যাচ্ছে কম কনভিকশন হবে। এই মামলায় আসামিগুলো যদি জেলখানায় যায় তাহলে তারা দেখা যাচ্ছে বড় বড় জেলখানায় বড় বড় ক্রাইমারের সঙ্গে থেকে তারা একটা ক্রাইমারের মধ্যে জড়িত হয়ে যেতে পারে। কিন্তু একটা আসামির সাজা হলো সে বাইরে থাকতেছে, থাকার পরে সে আবার অবজারভেশনে আসছে, সমস্যা অধিদপ্তর অফিসাররা তাদেরকে সর্বোপরি তাদের খোঁজ খবর নিতেছে এবং তারাও নিজের অনুতপ্ত হয়েছে যে কোর্ট আবিজ্ঞ আদালত আমাদেরকে জেল দিল কিন্তু জেল তারপর আমরা বাইরে আসি। এ থেকে তাদের মধ্যে একটা প্রবণতা আসবে যে আমরা এই ধরনের কোনো অপরাধ করবো না এবং বাদীও এই মামলা একটা বেনিফিট হতে পারে যে দেখা যাচ্ছে যে একটা মামলার আসামি যাবেন জেল হয়ে গেলে সে আবার আপিল করতে পারে, মামলার লং প্রসেসে চলে যায়, দেখা যাচ্ছে আসামির সঙ্গে তার একটা কনফ্লিক্ট থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উভয় তারা সমাজ একত্রিত বসবাস করে, এই প্রভিশন অফেন্ডার্স অ্যাক্ট অনুযায়ী তারা নিজেদেরকে উভয় উভয় সংশোধন করে নেওয়ার এবং বাদীর জন্য মামলাটা আপোষ করে নেওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হয়। এই জন্য আমার কাছে প্রভিশন অফেন্ডার্স অ্যাক্টটা আইনের দৃষ্টিকোণ মানে এটা আমার কাছে খুব ভালো একটা দিক বলে মনে হয়েছে। আপনি কি করেন? কৃষিকাজ। আঙ্গুরা এবং জামিরুলের মধ্যে যে নিয়ে বিরোধ তীব্র বিরোধ ছিল, কিলে বিরোধ ছিল? আচ্ছা, এখন কি অবস্থা হয়েছে? মামলা হয়েছে? মামলা হয়েছিল। সে মামলা কি যা কি হয়েছে? সাজা হয়েছিল। কত বছরে? 1 বছর। এখন আপনি জেল খাটছি ছাড়া? জি না, কোর্ট থেকে সংশোধনের সুযোগ দিয়েছে। হ্যাঁ, উভয় মিলে তাকে বাড়ি ঘর দিয়ে দিয়ে, হ্যাঁ মিলে মিলেমিশে আছে। আর কি সংশোধন হয়েছে? হচ্ছে হচ্ছে হচ্ছে। আপনি এটা কি ভালো মনে করছেন না খারাপ মনে করছেন? ভালো ভালো ভালো। আর মিলেমিশে আছে? মিলেমিশে। লাভ কাদের হলো? ভয়ের লাভ হলো। বর্তমান সময়ে মামলার আসামি 1 বছর প্রবেশনকালীন সময় পার করেন এবং
এই সময়ে তিনি ভালো ভালো কাজ করেন আর বাদি আঙ্গুরার বসতভিটা গরু এবং ছাগল ফেরত দেন। বর্তমানে তারা উভয়ই সুখে শান্তিতে আছেন।